নেতিবাচক প্রচারণা চলছে ভারতে, আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি? দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যেই যেই ইস্যুগুলি এসছে বা যেই প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কী হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়ে কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে, আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না।